আমি, দিশা আর মায়া ছিল সর্দার বাড়ির তিন বউ। ওরা তিনজন সারাদিন বাড়ির সব কাজ করত, কিন্তু ওদের শাশুড়ি ওদের ঠিক মতো করে খেতে দিত না। ওদের একটা কাজ শেষ হতেই আরেকটা কাজ ধরিয়ে দিয়ে সে বসে বসে আরাম করে পান চিবুত, আর বউদের কষ্ট দিয়ে মনে মনে সে বেজায় খুশি হতো। মেজো, এই মেজো, কত বেলা হয়ে গেল, ওঠ ঘুম থেকে। আমাদের শাশুড়ি মাকে তো জানিস সারা দিন কাজের পর আধ পেটা খেতে দেয়, কাজ না করলে তো তাও পাবো না, চল ওঠ। আমার শরীরটা আজ একদম ভালো নেই বুবু, আমি মাথা তুলে বসবার মতো শক্তি পাচ্ছি না, গা জ্বরে পুড়ে যাচ্ছে। তুই হেসেলে চল, দেখি ঘরোয়া টোটকা দিয়ে তোর জ্বর সারাতে পারি কিনা। চোখ মুখগুলো জবা ফুলের মতো লাল হয়ে গেছে, চল আয়। আমাকে একটু পানি দাও বুবু, গলাটা কেমন শুকিয়ে আসছে। আমি ঘরে সব কাজ করে দিয়েছি, এখন চলো তোমাদের রান্নার কাজে সাহায্য করি। তুই একা এত কষ্ট করতে কেন গেলি, পরে তিনজন মিলেই ভাগ করে কাজ করতাম। এ আর এমন কি কাজ, ঘর পরিষ্কার করে ঝাড়ু দিয়ে বাসন ধুয়ে এলাম। হয়েছে বাবা, অনেক হয়েছে, আমার আনাজ কাটা শেষ, উনুন ধরানোই আছে, আমি বরং খিচুড়িটা বসিয়ে দিই, তারপর বেগুন আর পাঁপড় ভেজে নেব। কতদিন যে খিচুড়ি খাইনি। শুধু খিচুড়ি কেন বলছো, গরম ধোঁয়া ওঠা ভাত এটাও তো পাতে পারে না। বলি সব তো বেশ খোশ মেজাজেই আছো, বলি আজ কি খাবার পাবো? সূর্য তো বাবা মাঝ আকাশে এসে পড়লো, না খেয়ে থাকলে যে আমার বাচ্চাদের পেটে তৃপ্তি পড়বে। আর একটু মা, এই তো হয়ে এসেছে, এখনই খেতে দেব। হলেই ভালো, আর শোনো, আজ মেজো বউয়ের খাওয়া বন্ধ, এই সর্দার বাড়িতে যে কাজ করবে খাবারে শুধু তারই অধিকার। এটা আপনার কেমন বিচার মা, একজন মা হয়ে আরেকজন মেয়েকে কি করে না খাইয়ে রাখতে পারেন? আপনার সংসারে কোনো কাজ তো পড়ে নেই, তাছাড়া মেজো বাবু তো আর ইচ্ছে করে অসুস্থ হয়ে পড়েনি মা। তোমারও দেখি বড্ড কথা বেড়েছে। বড় বউ, আজ এই দুটোরই খাওয়া বন্ধ, আমার খাবার আমার ঘরে দিয়ে আসবে। শাশুড়ি গটগট করে হেঁটে চলে গেল, দিশার চোখ থেকে তখন টপ টপ করে পানি পড়ছিল। জ্বরের জন্য কাল রাত থেকে কিচ্ছুটি খাইনি, আজও খাবার জুটবে না, এভাবে আর কতদিন? বাবা যে কেন আমাকে এই ঘরে বিয়ে দিয়েছিল জানো বাবু, আমরা খুব গরিব, তবে দুবেলা পেট পুরে দুটো ভাত খেতে পেতাম। কাঁদিস না মেজো, আমরা গরিব ঘরের মেয়েরা হলাম বড় লোকের বাড়ির কাজের লোকের চেয়েও নিচু দরের লোক, কাজ করতে পারলে দুটো জুটবে, নয়তো না খেয়েই থাকতে হবে। কেঁদো না মেজো বাবু, আমরা দুজন তো খাবার পাবো, ওটাই না হয় তিনজনে ভাগ করে খাবো, কি মন্দা মিঠাই আর দেবে, দেবে রাতের বাসি পান্তা ভাতে একটু নুন আর পোড়া লঙ্কা। সেদিন ওরা তিনজনে সবে পান্তা ভাত নিয়ে খেতে বসেছে, তখন এলো এক বৃদ্ধ ভিক্ষুক। আমাকে দুটো খেতে দেবে মা, আমি দুই দিন ধরে না খেয়ে আছি। আপনাকে যে কি খেতে দেবো বাবা, আছে সামান্য দুটো বাসি পান্তা, যদি চান তবে তাই দিতে পারি। দাও মা, তবে তাই দাও, পেট ভরা নিয়ে কথা, খিদে পেলে এত বাজ বিচার করতে নেই, যার সামান্য খাবার জোটে না তার কাছে বাসি পান্তাও অমৃত সমান। রানী তার ভাগের খাবারটা বৃদ্ধকে খেতে দেয়, বৃদ্ধ চোখের পলকে সবটুকু পান্তা খেয়ে নেয়। আপনার খাওয়া হয়ে গেছে, এবার আপনি দ্রুত চলে যান, মা দেখলে আর রক্ষা নেই। তোমার মনটা বড্ড সরল, তোমার অনেক ভালো হবে, তুমি সুখী হও। কিন্তু বৃদ্ধকে খাবার দেওয়া দেখে নিল রানীর শাশুড়ি, সে বেজায় রেগে গেল, বলি ও অভাগীর বেটি, তোমার এত সাহস, আমার অনুমতি না নিয়ে তুমি বৃদ্ধকে খেতে দাও? আমার বাড়ি থেকে কাঙালি ভোজের আসর বসেছে, হ্যাঁ? আমার ছেলেরা কত কষ্ট করে দূর দেশে গেছে, আর তুমি আমাদের সংসারকে রসাতলে নিয়ে যাচ্ছ? দুই দিন তুমি কোনো খাবার পাবে না। মা,
আমাদের তো খেতে দেন আসপেটা, তাও বাসি পান্তা। বুবু যদি তার খাবারটা কাউকে খেতে দেয় তবে অসুবিধাটা কোথায় মা? তোমার ভারী নোলা ছোট বউ, মুখে বড্ড কথাও ফুটেছে যে। কই, তোমার বাবাকে খবর পাঠাচ্ছি, তোমাকে আমি আর এ বাড়িতে রাখবো না। তবু ভালো, অবশেষে নরক থেকে মুক্তি তো পাবো। কি, আমার বাড়িটা তোমার নরক মনে হয়? জানো জানো আমার শাশুড়ি আমাকে কত যাতনা দিয়েছে? দিনে মাত্র এক বেলা খেতে দিত, তবুও তার মুখের ওপর দুটো কথা বলতে পারতাম না। আর তোমাদের এত ভালো রেখেছি, তবুও আমাকে অসম্মান করো? তোমার আর এ বাড়িতে ঠাঁই হবে না। আমরা কেউ আর এ বাড়িতে থাকবো না মা, বনে জঙ্গলে ঘুরে বেড়াবো, তবু আপনার কাটাগারে আর নয়। পঞ্চুলে যাবে শুনি, সেই তো ঘুরে এখানেই আসতে হবে। না মা, আমরা এখানে পড়েছিলাম যে একদিন আপনি আপনার করা ভুলগুলো শুধরে নেবেন, কিন্তু আপনার শাস্তির দিনের পর দিন বেড়েই চলেছে। এত অত্যাচার আমরা আর মেনে নেব না, কপালে যা আছে তাই হবে। চল, আমরা তিন বোন কোনো না কোনো আশ্রয় ঠিকই পেয়ে যাব। তিন বউ বাড়ি থেকে বেরিয়ে পড়ল। ওরা হাঁটতে হাঁটতে গ্রামের একদম শেষে চলে এলো। একটা সুন্দর বড় বাড়ির সামনে এসে দিশা বসে পড়ল। আমি আর চলতে পারছি না, আর এক পা গেলেও হয়তো আমি মরে যাব। আর যে পা চলছে না বুবু, এবার আমরা কি করব? একবার যখন ঘর ছেড়েছি তখন আমাদের রাস্তা স্বয়ং বিধাতাই দেখাবেন। আমরা বরং এই গাছটার নিচে বসে একটু জিরিয়ে নিই। ওরা জিরিয়ে নিতেই সেখানে বৃদ্ধ ভিক্ষুক এলো। মা, তুমি এখানে? কি হয়েছে মা? আমার সব হারিয়ে গেছে বাবা, তোমাকে সামান্য একটু পান্তা খাইয়ে আমার ঘর সংসার সব কিছু চলে গেছে। তুমি তো বলেছিলে আমার ভালো হবে, কি কেমন ভালো হলো বাবা? আমার জন্যই যখন অনিষ্ট হয়েছে তখন আমি তা শুধরে নেব, ওটা আমার বাড়ি, তোমরা আমার বাড়িতে থাকতে পারো। এত বড় বাড়ি তোমার? আমার তিন কুলে কেউ নেই, আমার একটা সরাইখানা আছে, বয়সের ভারে আমি চলতে পারি না, সরাইখানাও বন্ধ, তাই আমাকে চেয়ে খেতে হয়। আমরা আশ্রয় নেব বাবা, সাথে তোমার সরাইখানাও আমরাই চালাবো, তোমাকে আর কষ্ট করতে হবে না। তিন বউ মন দিয়ে সরাইখানা আবারও পুনরায় চালু করলো, অনেক লোক সেখানে খেতে আসতো। বৃদ্ধ তিন বউয়ের কাজে খুব খুশি হল। এমনই একদিন তিন বউয়ের স্বামী গ্রামে ফিরল। কতদিন পর গ্রামে ফিরছি, মা আমাদের তিন ভাইকে দেখলে ভীষণ খুশি হবে। ঠিক বলেছো ভাইয়া, কিন্তু বড্ড খিদে পেয়েছে, কতটা পথ এলাম তারপর এত ভারী ঝোলা। আর সওদা করতে যাব না, যা অর্থ আছে এগুলো দিয়ে আমরা গ্রামেই কিছু একটা শুরু করব। আরে ওই তো একটা সরাইখানা, চলো আমরা আগে দুটো খেয়ে নিই, তারপর বাড়িতে গিয়ে সব ভাববো। ওরা সরাইখানায় এসে চমকে গেল। ওরা দেখল তিন বউ মন দিয়ে সরাইখানা সামলাচ্ছে। তোমরা তোমরা তিনজন এখানে কেন? বাবা, সব দোষ আমার, আমাকে সামান্য পান্তা দেওয়ার অপরাধে ওদের আজ এই অবস্থা। তবে এখানে যা দেখছ সব ওদের, ওরা তিনটি বউ বড্ড পয়মন্ত। কেন আমার বৃদ্ধ মাকে কষ্ট দিয়ে তোমরা এখানে চলে এসেছো আমি তা জানতে চাই। সেদিন যা যা হয়েছিল তিন বউ সবটা খুলে বলল। মা তোমাদের এত কষ্ট দিত আমাদের আগে জানাওনি কেন? জানালে কি হতো? মায়ের করা কাজগুলোকে বন্ধ করতে পারতে, নাকি পারতে মায়ের সামনে কোনো কথা বলতে? আমরা তো এখন ফিরে এসেছি, এখন তোমরাও ফিরে চলো, তোমাদের কোনো অসম্মান হবে না, আমরা তোমাদের বিশেষ খেয়াল রাখবো। এবার তোমরা ঘরে ফিরে যাও মা, আর আমার যা কিছু আছে আমি সবটা তোমাদের দিয়ে দিলাম, তোমরা তিন বোন এক হয়ে একে অন্যের পাশে থেকো।
সামান্য একটু পান্তা আমাদের সুখ শান্তি আর বাবা সবটাই পাইয়ে দিয়েছিল। আমরা ঘরে ফিরবো, কিন্তু তোমাকে একা রেখে যেতে দেবো না। আমাদের জন্য তুমি অনেক করেছো, এবার সময় আমাদের। হ্যাঁ, আপনি না থাকলে ওরা কোথায় যেত কে জানে। চলুন, আর না করবেন না। তারপর ওরা ওদের আগের বাড়িতে ফিরে এলো। ওদিকে ওদের দেখে ওদের শাশুড়িও খুব খুশি হলো। তোমরা এসেছো, আমাকে তোমরা ক্ষমা করো, আমি তোমাদের সাথে অন্যায় করেছি। আজ থেকে এটা তোমাদের ঘর, তোমরা যা করবে এটাই এই ঘরের নিয়ম হয়ে রবে। আর কখনো এ বাড়ি ছেড়ে যেও না। যাব না মা, কোথাও যাব না। সব ভালো যার শেষ ভালো। যাও বড় ভাবি, আজ জমিয়ে পান্তা আর মাছ ভাজার ব্যবস্থা করো। পান্তার জন্য এত কিছু, আজ সকলে জমিয়ে পান্তা আর মাছ খাবো। এখানে ব্যবস্থা করছি। মেজো ছোট, চল চল হেসেলে চল। কি গো, সারাদিন কেবল কাজ আর কাজ, কাজ ছাড়া তো কিছুই বোঝো না। কপাল, এত কাজ করেও যদি একটা নতুন বাড়ি কিনতে পারতে। দাদা যে নতুন বাড়ি কিনেছে তা দেখতে কতবার যেতে বলল, তোমার তো আর সময়ই হয় না। তোমার দাদার মতো ঘুষখোর হলে বাড়ি কেন, রাজবাড়িও কেনা সম্ভব। আমার ভাইকে নিয়ে বিড়বিড় করে কি বলছো শুনি। এ মানে ও কিছু না, আসলে বুঝতেই পারছো আমার কাজটাই এমন, সাংবাদিক মানুষ ছুটি নেওয়া বড় মুশকিল। তবে চিন্তা করো না, বেশ কয়েকটা ছুটি জড়ো হয়েছে, দেখি কালকে সম্পাদক মশাইয়ের সাথে কথা বলে উনি যদি কিছু একটা ব্যবস্থা করেন। যা করবে তাড়াতাড়ি করো, এ পুরাতন সাত ফুটো ঘরের থেকে তাও কয়েকটা দিন তো ছুটি পাওয়া যাবে। কেমন বাড়ি কিনলো তোমার ভাই? তাই তো বললো, কেন এক ইংলিশ আমলের জমিদার বাড়ি কিনেছে। বাবা, তাহলে তো যেতেই হয়, ফিরে এসে ওটা নিয়ে একটা আর্টিকেল ছাপা যাবে। পরদিন সকালবেলা, স্যার আপনাকে একটা কথা বলবো ভাবছি। বলো কি বলবে। আসলে স্যার, কয়েকটা দিনের জন্য যদি ছুটি মঞ্জুর করতেন তাহলে খুব ভালো হতো। আসলে বাড়িতে থাকতে থাকতে গিন্নি খেপে উঠেছে, কয়েকদিনের জন্য যদি ঘুরিয়ে না আনি তাহলে আর রক্ষে নেই। আর ঠিক আছে, তোমার এমনিতেই কয়েকদিনের ছুটি বাকি আছে, বোঝোই তো আমাদের অফিসের সেরা সাংবাদিক তুমি, তা কোথায় যাবে ঠিক করলে। আসলে আমার গিন্নির বর্দা বড় গ্রামের ওখানে একটা জমিদার বাড়ি কিনেছে, সেখানেই বেশ কয়েকদিন ধরে যেতে বলছে। কি বললে, বনগ্রাম? তুমি কি পুরুলিয়ার বনগ্রামের কথা বলছো? হ্যাঁ স্যার, আপনি কি গিয়েছিলেন সেই রাজবাড়িতে? না যাইনি, তবে ওই রাজবাড়ির কথা আমি অনেক শুনেছি। আচ্ছা যাও, ঘুরে এসো। ধন্যবাদ স্যার, এখন আমি আসি তাহলে। এই বলে রাকেশ বাড়িতে চলে গেল। রাকেশ আর তার স্ত্রী সুজাতা মিলে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিল। ট্রেন যতই দূরে যেতে লাগলো প্রকৃতির সৌন্দর্য ততই ফুটে উঠতে লাগলো। রাকেশ ট্রেনের জানালা দিয়ে বাহিরের প্রকৃতি উপভোগ করতে লাগলো। আর একটু পরেই তারা পুরুলিয়ার স্টেশনে এসে পড়ল। ওই তো দাদা ওইখানে, চলো ওদিকে যাই। রাকেশ ও সুজাতা তার দাদার ওইখানে চলে যায়। কেমন আছো দাদা, অনেকদিন পর দেখা, ভালো আছো তো তুমি? হ্যাঁ আমি ভালো আছি, তোমরা ভালো আছো তো? হ্যাঁ দাদা, আমরাও ভালো আছি। এই গ্রামটি এত শুনশান কেন, কোনো লোকজন দেখতে পাচ্ছি না, আর এই গরুর গাড়ি এখানে কেন? এই চুরুলিয়ার বনগ্রামটি এমনই, এখানে কোনো যানবাহন পাওয়া যায় না। চলো এখন বাড়িতে যাওয়া যাক।
হ্যাঁ দাদা চলো, অনেক দূর থেকে এসেছি, এখন তাড়াতাড়ি বাড়ি যেতে পারলেই ভালো হবে। রাকেশ, সুজাতা ও সুজাতার দাদা গরুর গাড়িতে উঠে জমিদার বাড়িতে যেতে লাগলো। এক সময় তারা নিজের গন্তব্যস্থলে চলে গেল। রাকেশ দেখল বাড়িটি বেশ পুরনো, প্লাস্টারের উপর শ্যাওলা পড়ে আছে, কেমন যেন অদ্ভুত লাগছে। রাকেশ কৌতূহল নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। কেমন আছো বৌদি, কত দিন থেকে তোমাকে দেখি না, ভালো আছো তুমি? হ্যাঁ রে সুজাতা, আমি ভালো আছি, তুই ভালো আছিস তো? হ্যাঁ বৌদি, আমিও অনেক ভালো আছি। রাকেশ পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল, বাড়িটা বেশ অদ্ভুত। রাকেশের ব্যাপারটা বেশ খটকা লাগছিল, রাকেশের মনে হচ্ছিল কেউ তাকে ফলো করছিল। রাকেশ হঠাৎই একটি ছায়া দেখতে পেল, আর তখনই বলে উঠল, কে ওখানে, সামনে এসো বলছি। কিন্তু কারো কোনো সাড়া শব্দ পেল না। সেখানে একটি শাঁকচুন্নি ছিল। বহু বছর আগে চুরুলিয়ার বনগ্রামে রাজা তার রানীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছিল। কিন্তু হঠাৎই একদিন রাজা অন্য একটি মেয়েকে বিয়ে করে আনে। রানী সেটা সহ্য করতে পারে না, তাই রানী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে রানী এই রাজবাড়িতে আত্মা হিসাবে ঘুরে বেড়ায়। আর কোনো কম বয়সী মেয়ে দেখলেই শাঁকচুন্নি সে মেয়েকে মেরে ফেলত। আমি বরং ঘরে চলে যাই, এখানে আর থাকা ঠিক হবে না। এই বলে রাকেশ সেখান থেকে চলে গেল। আর সবাই একসাথে খাওয়া দাওয়া করলো, তারপর যে যার মতো ঘুমোতে গেল। কুচি তাজা মাংস, আজ এই মেয়েটিকে খাবো আমি, অনেকদিন থেকে এমন কুচি মাংস খাওয়া হয় না। এসব বলে শাঁকচুন্নি হাসতে লাগলো। আজ এই মেয়েটাই আমার শিকার হবে। মাঝরাত হতেই শাঁকচুন্নি সুজাতার ঘরে যায়। সুজাতার হঠাৎই ঘুম ভেঙে যায় আর জল তেষ্টা পায়। তখনই সুজাতা জল খাওয়ার জন্য উঠে পড়ে, কিন্তু ঘরে কোনো জল না থাকায় বাইরে চলে যায় জল খাওয়ার জন্য। এই তো সুযোগ, আমি এক্ষুনি এই মেয়েটাকে মেরে ফেলবো। শাঁকচুন্নি সুজাতার দিকে এগিয়ে যায় আর সুজাতার ঘাড় মটকে দেয়। তারপর শাঁকচুন্নি সুজাতার লাশটিকে নিয়ে রাজবাড়ির পেছনে চলে যায় আর সুজাতার মাংস খেতে থাকে। আহ কি মজা, কতদিন এমন কচি মাংস খাইনি। পরদিন সকালবেলা সুজাতাকে সবাই খুঁজতে থাকলো, কিন্তু কোথাও পেল না। সবাই খুব চিন্তায় পড়ে যায়। হঠাৎই রাকেশের রাজবাড়ির পেছনে চোখ যায় আর রাকেশ দেখতে পায় কিছু হার সেখানে পড়ে আছে। সুজাতার দাদা একটি তান্ত্রিককে সেখানে ডেকে আনে। এই রাজবাড়িতে একটা শাঁকচুন্নি আছে, এটা তারই কাজ। তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করে আর মুহূর্তের মধ্যে সেখানে শাঁকচুন্নিটা হাজির হয়। আগুন দেখে শাঁকচুন্নিটি ভীষণ ভয় পায়। মেরো না, মেরো না আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। তান্ত্রিক তার জাদু শক্তি দিয়ে শাঁকচুন্নিকে ভস্ম করে ফেলে আর তখন থেকে জমিদার বাড়ির সকলই শাঁকচুন্নির হাত থেকে মুক্তি পায়। এরপর থেকে সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। অনেক বছর আগে একটা জঙ্গলের পাশে একটা সুন্দর বাড়ি ছিল। সে বাড়িতে একটা সুন্দরী মেয়ে থাকত। মেয়েটি যেমন সুন্দর ছিল তেমনই সে বাড়িতে অনেক ধন সম্পদ ছিল। কিন্তু একদিন কিছু ডাকাত দল সে বাড়ি চুরি করার প্ল্যান করে। হ্যালো চল চল, আমরা বরং কালকে এই বাড়িতে চুরি করব। ওই বাড়ি চুরি করলে আমরা অনেক কিছু পাবো, বুঝলি তোরা? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক কথাই বলছো, আমরা তাহলে কালকেই সেই বাড়িতে যাব। তারা সবাই মিলে সেই বাড়ির সবকিছু চুরি করার প্ল্যান করলো। পরদিন রাতে তারা সেই বাড়িতে ঢুকে পড়লো আর সবকিছু চুরি করতে লাগলো। তখনই সে সুন্দরী মেয়েটি টের পেল আর সব চোরকে দেখতে পেল।
কারা তোমরা? কি করছো এখানে? এখানে সবকিছু নিচ্ছ কেন? আমি কিন্তু তোমাদের ছাড়বো না। মেয়েটির মুখে এসব কথা শুনে ডাকাত দল একটু ভয় পেল, আর তারা সবকিছু নিল আর বাসা থেকে বের হয়ে যেতে লাগলো। তখনই একজন বলল, আরে মেয়েটি তো আমাদের চেহারা দেখে ফেলছে, এতে যদি পুলিশ আমাদের ধরে নিয়ে যায় তখন কি হবে? আমরা বরং এই বাড়িতে আগুন লেগে দেই। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস। তখনই মেয়েটি তাদের পিছনে আসতে থাকে, আর একজন ডাকাত দল গিয়ে পিছন থেকে দরজা লাগিয়ে দেয় আর সেই বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। আর সেই দিন সেই বাড়িটি পুড়ে যায়, সাথে সে মেয়েটিও মারা যায়। এরপর আরো এক বছর কেটে গেল, সে বাড়িটি এখন পোড়া বাড়ি নামে সবাই চিনত। দেখলি তো, সেদিন ওই বাড়িটা চুরি করে আমাদের কত লাভ হয়েছে দেখেছিস? কত বড় বাড়ি করে ফেলেছি। হ্যাঁ তুই ঠিক বলেছিস, আর এতে আমাদের পুলিশও ধরতে পারলো না, আর অন্যদিকে সবাই ভাবলো বাড়ি পুড়ে যাওয়ার কারণে মেয়েটি মারা গেছে, এখানে কারো হাত নেই। এসব বলে তারা হাসতে লাগলো। এভাবে কেটে গেল সেদিন। হঠাৎ করেই এক রাতের বেলা সে পোড়া বাড়ি থেকে অনেক জোরে জোরে আওয়াজ আসতে লাগলো, আমি কাউকে ছাড়বো না, কাউকে না, সবাইকে মেরে ফেলবো। এসব জোরে জোরে বলতে লাগলো। কিছুদিন পর আস্তে আস্তে গ্রামের লোকজন হারাতে লাগলো। আরে কি হচ্ছে এসব? গ্রামের মানুষগুলো দিন দিন কোথায় যাচ্ছে? কাউকে কিছু না বলে? অন্যদিকে সেই মেয়েটি মনে শাকচুন্নি হয়ে যায় আর একে একে গ্রামের লোকগুলোকে তার সাথে নিয়ে তার বাড়িতে যায় আর সবাইকে মেরে ফেলে। একদিন রাতের বেলা, আজ তো বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল, ভয়ও লাগছে, আমার সাথে কেউ নেই, যাই তাড়াতাড়ি বরং বাড়িতে যাই। এই বলে সেই লোকটি সে পোড়া বাড়ির সামনে দিয়ে বাসায় যেতে লাগলো। তখন সে শাকচুনি তার সামনে এলো। তোকে আমি ছাড়বো না, মেরে ফেলবো তোকে। শাকচুনি, শাকচুনি, আমাকে ছেড়ে দাও। তখন ছিল গভীর রাত আর সে তখন পানি আনার জন্য সে কুয়োতে যায়, আর তখন সে শাকচুন্নিকে দেখতে পায়। শাকচুন্নি একটা বাচ্চাকে নিয়ে পোড়া বাড়ির দিকে যেতে লাগলো, আর এটা পরদিন সে পুরো গ্রামের সকলকে বলে দেয়, আর তারা একটি তান্ত্রিককে নিয়ে সে পোড়া বাড়িতে যায়। হ্যাঁ বাবা, আমি এখানেই শাকচুন্নিকে আসতে দেখেছি, চলেন ভিতরে যাই। তারা ভিতরে প্রবেশ করে সেখানে মাথা হাত পা এগুলোর কঙ্কাল দেখতে পেল।
দেখলেন তো বাবা, এখানেই সবাইকে নিয়ে সাতজনে মেরে ফেলেছে। এই বলে তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করলো আর সেই সাতজনকে ডাকতে লাগলো। আর কিছুক্ষণ পর সেই তান্ত্রিক তার সামনে এলো। এসব কি বলছিস তুই? তুই সবাইকে মেরে কেন ফেলছিস? তুই কি চাস বলতো? আমাকে ওরা মেরে ফেলেছিল, তাই তো আমি তাদেরকে মেরে ফেললাম। তোকে মেরেছিল মানে? তুই তো সাতজনই, তোকে মারবে মানে? তাহলে আমার স্বামীকে তুমি মেরেছো? হ্যাঁ মেরেছি, কারণ সেও ডাকাত দলের সাথে ছিল। কিন্তু তুমি আর বাকি মানুষগুলোকে মারতে পারবে না, তারা তোমার কোনো ক্ষতি করেনি। এখন তুমি এই গ্রামের সব লোককে মুক্ত করে দাও। না, আমি কাউকে ছাড়বো না। তান্ত্রিক বুঝতে পারলো এই মেয়েটি অনেক জেদি ছিল আর শাকচুনে হয়েও তার জেদ কমেনি, তাই সে আবার মন্ত্র পড়তে লাগলো আর নতুন একটা কৌশলে শাকচুনিকে একটি বোতলে ভর্তি করলো। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, মেরে ফেলবো সবাইকে, মেরে ফেলবো। আজ থেকে তুই আর কারো ক্ষতি করতে পারবি না, আর আজ থেকে গ্রামবাসী তোমরা সবাই মুক্ত। এবার চলে যাও এই বাড়ি থেকে। তারপর তারা সবাই সেই পোড়া বাড়ি থেকে চলে যায় আর সেই পোড়া বাড়ির শাকচুনি কারো ক্ষতি করতে পারে না, তাই সবাই এভাবেই ভালোভাবে দিন কাটাতে শুরু করে। কই রে মা, তোরা কোথায় গেলি? এই নে, আজ তোদের জন্য বাজার থেকে বড় মাছ নিয়ে এসেছি, আয় ভালো করে রান্না করবি। তাই নাকি বাবা? তুমি আমাদের জন্য মাছ কিনে এনেছো? বাবা, আজ অনেকদিন পর মাছ দিয়ে ভাত খাবো। চল রে দিদি, আমরা তিনজন মিলে রান্না করে দিই। হ্যাঁ চল। শোন মা, তোরা রান্না কর, হ্যাঁ আমি মাঠ থেকে একটু ঘুরে আসি। ঠিক আছে বাবা, তুমি যাও, আর হ্যাঁ সাবধানে যেও। হ্যাঁ রে মা, হ্যাঁ হ্যাঁ সাবধানে যাব। আচ্ছা বাবা, তুমি তো সারাদিন অনেক কাজ করো, তা তোমার কি কষ্ট হয় না বাবা? না রে মা, আমার কোনো কষ্ট হয় না। তোদের দিকে তাকালে আমার সব কষ্ট যে দূর হয়ে যায়। আচ্ছা তোরা এবার ঘুমিয়ে পড়, অনেক রাত হলো তো। হ্যাঁ বাবা, চল রে দিদি, আমরা ঘরে যাই। দেখি দেখি, হায় হায় বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে। যাই তাড়াতাড়ি মাঠে যাই, জমির আলটা কেটে দিয়ে আসি, না হলে যে সব ফসল নষ্ট হয়ে যাবে। ঠিক আছে বাবা।
হীরা তুই যা তো, কবিরাজ কাকাকে একটু ডেকে নিয়ে আয়। ঠিক আছে দিদি, আমি এখনই যাচ্ছি। কবিরাজ কাকা, ও কবিরাজ কাকা, বাড়িতে আসো। কে রে, কে আমাকে ডাকে? ও হীরা, তা তোর আবার কি হলো রে? হ্যাঁ কাকা, আমার বাবার না অনেক জ্বর গো, তুমি একটু আমাদের বাড়িতে চলো না গো। তাই নাকি? হ্যাঁ চল চল, দেখে আসি তোর বাবার কি অবস্থা। কবিরাজ কাকা, তুমি এসেছো, দেখো না কাকা বাবার জন্য কি হয়েছে। হ্যাঁ রে সর, আমি দেখছি। এই তোদের বাবা তো এই জ্বর সারবার নয় রে মা, এই তবু আমি কিছু ওষুধ দিয়ে যাচ্ছি, হ্যাঁ এগুলো খাওয়া, দেখ কি হয়। আমি এখন আসি রে। ঠিক আছে কাকা। মনে কিছু করিস না রে বোন, চল বাড়িতে যাই, বাবা যে একা বাড়িতে আছে। হ্যাঁ রে দিদি চল। কি হয়েছে গো কাকিমা, তোমরা সবাই আমাদের বাড়িতে কেন? তোদের বাবা আর বেঁচে নেই রে। তুমি কি বলছো কাকিমা? বাবা বাবা, তুমি আমাদের একটা করে ফেলে চলে গেলে বাবা, আমরা এবার কোথায় যাব? বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। তোরা আজ যদি আমার টাকা না দিস, তাহলে কিন্তু তোদের আর এই বাড়িতে থাকতে দেব না, এই বলে দিলাম। হরি কাকা, তুমি আমাদেরকে একদিনের সময় দাও, আমরা তোমার টাকা দিয়ে দেব। হ্যাঁ আর একদিনও সময় দেব না, তোরা আজই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, দূর হ। পালা পালা রে, এই তো দেখছি আমাদের কাছে আসছে, আজই হয়।
শেষ দিন। তোমরা এখানে কেন এসেছো? এখানে এসে তোমরা ঠিক করনি, চলে যাও এখান থেকে, চলে যাও। কে তুমি? আর তুমি আমাদেরকে এখান থেকে চলে যেতে বলছো কেন? আমি এই গ্রামের একজন লোক, এই গ্রামের লোকজন আমাকে মেরে ফেলে। তোমাকে কেন মেরে ফেললো গো? আমার হাতে যে কোদাল দেখছো, এই কোদালের জন্যই এরা আমাকে মেরে ফেলে। এই কোদাল ছিল আমার পূর্বপুরুষের জাদুর কোদাল। তুমি তো মরে গেছো, তাহলে এখানে কি করছো? আমি এই কোদালকে কোনো ভালো মানুষের কাছে দিয়ে যেতে চাই। এই কোদাল আমার খুনিদেরকে মেরে ফেলেছে, এখন শুধু কোনো ভালো লোকের কাছে এই কোদাল আমি দিয়ে মুক্তি পেতে চাই। তা তোমরা এখানে কেন এসেছো? আর একদিনও সময় দেব না, তোরা আজই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, দূর হ। তোমরা চিন্তা করো না, এই নাও আমার কোদাল। তোমরা অনেক ভালো, তাই আমি আমার কোদালটা তোমাদেরকে দিয়ে গেলাম। রহিম মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে। রহিমের পাশে দাঁড়িয়ে তার তিন ছেলে এবং তাদের বউ এবং রহিমের স্ত্রী নাসিমা। আমার সময় শেষ হয়ে এসেছে, আমি মনে হয় আর বাঁচবো না। ওগো, তুমি এমন কথা বলো না, দেখো তোমার কিছু হবে না। বাবা, আমরা তোমার কিছু হতে দিব না। এই সুজন, বাবার জন্য বইবু ডেকে নিয়ে আয় তো। আমি যাচ্ছি বড় ভাই। তোদের বউ ডাকতে হবে না, আমি বাঁচবো না রে বাবা। বাবা, তুমি এমন কথা কেন বলছো? আমি সত্যি বলছি, আমি তোদের তিনজনকে একটা জিনিস দিতে চাই। ওগো, তোমার খুবই কষ্ট হচ্ছে তাই না? তুমি কথা বলো না। আমাকে তো বলতেই হবে কিন্তু। এমন সময় সুমনের সাথী বলে, মা, বাবার তো কষ্ট হচ্ছে। উনি কি বলতে চায় বলতে দিন না, কেন বাধা দিচ্ছেন? শোন, আমার মাথার বালিশের নিচে তিনটি আটি রাখা আছে। আটি? কিসের আটি বাবা? আমাকে বলতে দাও বৌমা, আমার যে সময় বেশি নেই। ভাবি, তোমরা বাবাকে কেন কথা বলাচ্ছো? দেখছো না বাবা কেমন কষ্ট পাচ্ছে? আমার মাথার বালিশের নিচে তিনটি আমের আটি আছে, তোমরা তিন ভাই নিয়ে লাগিয়ে দিবে। এটা বলতে বলতে রহিম মারা যায়। একদিন সুমন তার দুই ভাইকে বলে, বাবা তো মারা গেছে অনেক দিন হলো, বাবা বলেছিল বালিশের নিচে নাকি তিনটি আটি আছে, চল তো গিয়ে দেখি। হ্যাঁ ভাই, চল। তারা তিন ভাই রহিমের ঘরে যায় আর বালিশের নিচ থেকে তিনটি আটি বের করে। আটিগুলো দেখে তারা অবাক হয়ে যায়। ওমা, এ তো দেখছি একটা সোনা, একটা রূপা আর একটা সাধারণ আটি। ভাই, আমি কিন্তু সোনার আটিটা নিব। নিলয়, তুই কোনটা নিবি? তোমরা যেটা দিবে আমি সেটাই নিব। আমি যেহেতু বড়, আমি সোনার আটি নিব। আগে আমি বলেছি, তাই আমি সোনার আটি নিব। তোদের না বাবা বলেছে সবসময় আমার কথা শুনতে? ঠিক আছে, আমি তাহলে রূপোর আটিটা নিব। নিলয়, তুই সাধারণ আটিটা নিস। তোমরা যা বলবে তাই হবে ভাই। তোরা তিন ভাই তো তিনটি আমের আটি ভাগ করে নিলি বাবা, তোদের বাবা তো এখন আর নেই, আমি বরং আমার বড় ছেলের কাছেই থাকি। ঠিক আছে মা, চলো। নাসিমা সুমনের সাথে তার বাড়িতে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। তাদের তিন ভাইয়ের তিন আটি থেকে তিনটি গাছ হয়। ওগো দেখেছো, আম গাছটা কত বড় হয়ে গেছে, চলো তো তোমার মেজ ভাইয়ের আম গাছটা দেখে আসি। চলো, এটা তুমি মন্ত বলনি।
সুমন ও সাথী তাদের মেজ ভাই সুজনের বাড়িতে যায়। সুজন, সুজন, বাড়িতে আছিস নাকি? আরে ভাই, তুমি ভাবিও এসেছি দেখছি, তা এতদিন পর কি মনে করে? ভাবি, তুমি কি মনে করে এলে? কেন রে, আসতে পারি না বুঝি? না না, তা নয়, কেন আসতে পারবেন না? ভাবি, আপনাদের আম গাছটা তো অনেক বড় হয়েছে, ফুলও এসেছে দেখলাম। তোমরা আমাদের বাড়িতে কবে গিয়েছিলে? গিয়েছিলাম দুদিন আগে, তোরা ছিলি না, মার সঙ্গে কথা বলে এসেছি। ও আচ্ছা, তা তোদের আম গাছটা দেখি চল। সুজন আর শারমিন মিলে সুমন আর সাথীকে তাদের আম গাছ দেখতে নিয়ে যায়। ওগো দেখো, এদের আম গাছটা তো দেখছি আরো বেশি সুন্দর আর বড় হয়েছে। তাই তো দেখছি, এবার চলো ছোট আম গাছটা দেখে আসি। ও তো সাধারণ, সেটা আবার দেখার কি আছে? তোমার ভাই একদম ঠিক কথাই বলেছে, এবার বাড়িতে চলো তো। সে কি কথা, খাওয়া দাওয়া করে যান। আজ না, অন্য দিন আসবো, আজ অনেক কাজ পড়ে আছে। সুমন আর সাথী বাড়িতে চলে আসে। অন্যদিকে নিলয় ও তার বউ সাদিয়া বলে, বউ দেখো, আমাদের আম গাছটা কত বড় হয়েছে। তোমার যত্নের কারণেই আম গাছটা এত তাড়াতাড়ি এত বড় হয়েছে। জানো বউ, আমার এই গাছটায় আম হলে আমি সবাইকে দিব, আর আমার বাবার জন্য দোয়া চাইব। তুমি ঠিকই বলেছো। এভাবে আরো কিছুদিন কেটে যায়, তাদের সবার গাছে ফল আসে। ওগো দেখে যাও, আমাদের গাছে রূপোর আম হয়েছে। এবার আমরা অনেক ধনী হয়ে যাব, সবাই আমাকে সম্মান করবে। তুমি আর এত ধনী হতে পারলে কোথায়, সোনার আঁটিটা তো তুমি নিতে পারলে না, যত সব বলেছিলাম তো, কিন্তু বড় ভাই তো দিল না। বউ, আমাদের কাছে সোনার আম হয়েছে, দেখো দেখো, এবার তো আমি রাজা হয়ে যাব। ওই দুটো আম গাছ আমাদের থাকলে কতই না ভালো হতো। কি আর করবো বলো, এটা যে বাবার আদেশ। সুমন ও সুজন সোনার আর রূপার আম বিক্রি করে অনেক ধনী হয়ে যায়। অন্যদিকে নিলয় তার আম গাছের আম সবাইকে খেতে দেয়, আর সবার কাছে তার বাবার জন্য দোয়া চায়। তুমি এমন রাগ করে বসে আছো কেন? তোমার এই বুড়ো মায়ের অত্যাচার আমার আর ভালো লাগছে না। তুমি জানো, উনি আজ আমার শখের থালাটা ভেঙে দিয়েছে। ওনার তো আরো দুটো ছেলে আছে, সেখানে যেতে বলো না। কেঁদো না তুমি, আমি দেখছি এখনই মার কাছে যাচ্ছি। মা, ও মা, এদিকে আসো তো। কি হয়েছে, ডাকছিস কেন রে খোকা? মা, তুমি এতদিন থেকে তো এখানেই থাকলে, তোমার তো আরো দুটো ছেলে আছে নাকি, সেখানে গিয়ে আমাকে এবার উদ্ধার করো তো। আমি চলে যাচ্ছি খোকা। নাসিমা সুজনের বাড়িতে যায়। সেখানে দুই দিন থাকবার পর শারমিন সুজনকে বলে, এই বুড়িকে আমরা সারা জীবন খেতে দিতে পারবো না, ওকে চলে যেতে বলো। মা আসাতে তো আমিও খুশি না, কিন্তু কি করবো বলো, মাকে তো আর চলে যেতে বলতে পারি না। সব কথা নাসিমা আড়াল থেকে শোনে। উনি কষ্ট পেয়ে সুজনের বাড়ি থেকে নিলয়ের বাড়িতে যায়। দেখো দেখো, মা এসেছেন। মা, তুমি কেমন আছো? তুমি এসেছো, আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। মায়ের জন্য বৈদ্য আইনো,
মা অসুস্থ মনে হচ্ছে। আমি ভালো আছি, তোমরা আমাকে নিয়ে ব্যস্ত হইও না। নিলয় নাসিমার কথা না শুনে বৈদ্য আনতে যায়। নাসিমা নিলয়ের বাড়িতে অনেক সুখে শান্তিতে থাকতে শুরু করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন এক জাদুকর নিলয়ের বাড়িতে আসে। কে আপনি চাচা? আমি জাদুকর ফারুক, তোমার বাবার বন্ধু। আমের আটে দিনটি তোমার বাবাকে আমি দিয়েছি। আপনি বাবার বন্ধু? আমি তোমাদের তিন ভাইকে পরীক্ষা করতে চেয়েছিলাম, তুমি পরীক্ষায় জিতে গেছো। টাকার মোহে পড়ে তোমার ভাইয়েরা অহংকারী হয়ে গেছে, এই শাস্তি ওরা পাবে। ওদের দুজনের আম গাছ মারা যাবে। কি বলছেন চাচা আপনি? ঠিকই বলছি আমি। জাদুকর জাদু করে নিলয়ের আম গাছকে সোনা আর রূপার করে দেয়। ওদিকে সুমন আর সুজনের আম গাছকে মেরে ফেলে এবং তাদের ঘরবাড়ি ভেঙে দেয়। মার মনে কষ্ট দেওয়া আমাদের একদমই উচিত হয়নি। এখন আমরা কোথায় থাকবো? চলো এখন সুজনের বাড়িতে গিয়ে দেখি। তারা সুজনের বাড়িতে গিয়ে দেখে তাদেরও ঘরবাড়ি ভেঙে গেছে। এখন আমরা কি করব ভাই? চলো আমরা গিয়ে মার কাছে মাপ চাই। এরপর তারা সকলে গিয়ে নাসিমার কাছে গিয়ে মাপ চায়। মা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তোমাকে তাড়িয়ে দেওয়ার জন্য আমাদের ঘরবাড়ির সব ধ্বংস হয়ে গেছে। তাতে কি হয়েছে? আমি আছি না? আমরা এখন থেকে সবাই একসাথে থাকবো। ভাই, তোমার রামগাছটা তো খুব সুন্দর হয়েছে। এটা আমার না, আমাদের তিন ভাইয়ের। এরপর থেকে তারা তিন ভাই একসঙ্গে মিলেমিশে থাকতে শুরু করে। অনেক দিন আগের কথা, মোহনপুর গ্রামে বাস করত এক দুঃখী দম্পতি। সম্রাট চাষির কাজ করত, জমিতে যা ফসল ফলাতো তাতে সম্রাটের নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। এভাবেই চলছিল। কই গো গিন্নি, আমাকে এক গ্লাস পানি দাও দেখি। দিচ্ছি গো। প্রাণটা যেন জুড়িয়ে গেল। বলছিলাম যে আজ কি আমাদের উনুন জ্বলবে না? আজকের দিনটা কষ্ট করে চালিয়ে নাও গিন্নি। ওগো, আমরা না হয় না খেয়ে দিয়ে চালিয়ে নিলাম, কিন্তু আমাদের ছোট্ট মেয়েটা? মা মা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও মা। কাঁদিস নে মা, আমি দেখছি তোর জন্য খাবারের সন্ধান করতে পারি কিনা। বেলা যে ডুবে যায় যায়, তুমি এখন কোথায় চললে? তুমি চিন্তা করো না গিন্নি, আমি কিছু একটা ব্যবস্থা করে তবেই ফিরবো। বলেই সম্রাট গায়ের পথ ধরে হাঁটা শুরু করে। যেতে যেতে সে পথে দুটো লোককে দেখতে পায়। সম্রাট লোক দুটোর কাছে যায়। আপনারা কারা? আগে তো এই গায়ে দেখিনি আপনাদের। আমি ইমরান আর সে রবিন, আমরা দুজনে মাছ ব্যবসায়ী। আমরা এদিক দিয়ে শহরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু সন্ধ্যা নেমে যাওয়ায় আমরা পড়েছি ভারী মুশকিলে। ইমরান ভাই, আজকে রাতটা আমরা এখানেই কাটিয়ে দিই, ভোর হবার আগেই আমরা আমাদের গন্তব্যে বেরিয়ে পড়ব, কি বলো? কিন্তু গায়ের জঙ্গলে আপনারা রাত কাটাবেন? এছাড়া আর কি করব? জন্তু জানোয়ারদের খপ্পরে পড়তে পারেন আপনারা। যদি আপনারা চান তো আজকে রাতটা এই গরিব চাষার ভাঙা চালের নিচে আশ্রয় নিতে পারেন। ঠিক আছে, এত করে যখন বলছেন, তাহলে আজকের রাতটা আমরা আপনার বাড়িতেই থাকব। এই বলে তারা সম্রাটের সাথে সম্রাটের ভাঙা চালায় রাত্রি যাপন করতে যায়। গিন্নি, দেখো কারা এসেছে।
তারা? সে অনেক কথা গিন্নি, তারা আজকের রাতে আমাদের বাড়িতে কাটাবে, তুমি তাদের আপ্যায়নের ব্যবস্থা করো। চলুন আপনাদের থাকার জায়গাটা দেখিয়ে দেই, তানিয়া তাদেরকে শোবার জায়গা দেয়। তারপর? যাক বাবা, রাতটা নিশ্চিন্তে এখানে কাটানো যাবে। আমরা এতটাই গরিব বাবু যে আপনাদের সামনে দুটো দানা পানিও দিতে পারলুম নেই। আরে না না, তার কোনো প্রয়োজন নেই, রাতটা যে আপনার বাড়িতে আশ্রয় দিয়েছেন এটাই আমাদের পরম পাওয়া। এই বলে পথিকরা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে পথিকরা চলে যাবার সময় সম্রাটকে কিছু মাছ উপহার দিয়ে যায়। এই মাছগুলো রাখো ভাইয়া, মাছগুলো বাজারে বিক্রি করলে যা টাকা পাবে তাতে কদিন তোমাদের আরামেই চলে যাবে। এসবের আবার কি দরকার ছিল বাবু? তারপর ইমরান ও রবিন চলে যায় তাদের নিজ গন্তব্যে, আর সম্রাট সেই মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যাবে। ঠিক তখনই, ওগো এত দামি মাছ তো আমরা টাকা দিয়ে কখনো কিনে খেতে পারি না, তাই বলছিলাম যদি কিছু মাছ রেখে যেতে। হ্যাঁ গিন্নি, ঠিকই বলেছো, কটা মাছ আমাদের মেয়েটার জন্য রেখে দাও। দাও দাও। তারপর সম্রাট কিছু মাছ নিয়ে বাজারে চলে যায়, আর বাড়িতে রাখা কিছু মাছ তানিয়া রান্না করবে বলে কাটতে যায়। কিন্তু তানিয়া যখন মাছগুলো কাটতে বসে তখনই তানিয়া মাছগুলোর পেটে কিছু একটা পায়। কিছুই তো বুঝলাম না, সব কটা মাছের ভিতরেই এটা কিসের পাথর চকচক করছে? তানিয়া সহজ সরল মেয়ে হওয়াতে সে বুঝতেও পারে না চিংড়ি মাছগুলোর ভেতরে এগুলো পাথর নয় বরং মুক্তা চকচক করছে। মা মা, এগুলো কি? আগে তো এত সুন্দর জিনিস কখনো দেখিনি। জানি না রে মা, এই মাছগুলো কি সব পাথর যে খেয়েছে। মা, তাহলে এই পাথরগুলো নিয়ে আমি খেলতে গেলাম। বলেই তাদের মেয়ে সেই মুক্তাগুলো নিয়ে উঠানের কোণে বসে খেলা করতে থাকে। ওদিকে তানিয়া যতগুলোই চিংড়ি কাটে না কেন সবগুলোর ভেতর থেকেই মুক্তা বেরোতে থাকে। তা দেখে তানিয়া কিছুটা ঘাবড়ে যায়, তাই তানিয়া কিছু চিংড়ি না কেটে একটা পানি ভর্তি হাঁড়িতে চিংড়িগুলো ছেড়ে দেয়। তার কিছুক্ষণ পর সম্রাট বাজার থেকে ফেরে। আরে আরে, এগুলো তো মুক্তা, তুই এগুলো কোথায় পেয়েছিস মা? বাবা, এগুলো তো ওই চিংড়িগুলোর পেটের ভিতরে ছিল। কি যে আবল তাবল বকছিস না! বলেই মুক্তাগুলো হাতে নিয়ে তানিয়ার কাছে যায়। তারপর তানিয়াকে জিজ্ঞেস করতেই তানিয়া সম্রাটকে সবটা খুলে বলে। এ কি অদ্ভুত কথা বলছো গিন্নি, দাঁড়াও তো আমি একবার দেখি। তারপর সম্রাট হাঁড়ি থেকে একটা চিংড়ি নিয়ে দু ভাগ করে, তারপর সে দেখে এই চিংড়ির পেট থেকেও একটা মুক্তা ঝরে পড়ে। তাই দেখে তো সম্রাট মহা খুশি। গিন্নি গিন্নি গো, আমাদের ভাগ্য খুলে গেছে। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? কি সব বকছো? না গিন্নি, আমি একদম ঠিক আছি, যা বলছি শোনো, তুমি হাড়িটা নিয়ে আমার সঙ্গে এসো তো। তারপর তানিয়া সম্রাটের কথা মতো চিংড়ির হাড়িটা হাতে নিয়ে সম্রাটের সঙ্গে যায়। তারপর গর্ত দিয়ে কি হবে? এইবার এই গর্তে পানি দাও গিন্নি। তানিয়া সম্রাটের কথা মতো সেই গর্তে পানি ফেলে। তারপর হাড়ির চিংড়িগুলো সেই গর্তে ছেড়ে দেয়। গিন্নি, আজ থেকে চিংড়িগুলোকে খাবার দিও, আস্তে আস্তে চিংড়িগুলো ডিম পারবে, আর তা থেকে অনেক অনেক মুক্তা চিংড়ি বৃদ্ধি পাবে। ঠিক আছে। এভাবে বেশ কিছুদিন চলে যায়। সম্রাট ও তানিয়া চিংড়িগুলোকে খাবার খাওয়াতো, তারপর চিংড়িগুলো ডিম দেয়, অনেক ছানা চিংড়ি হয়।
গিন্নি, এখন ছানা চিংড়িগুলো আস্তে আস্তে বড় হবে, কিন্তু এই ছোট জায়গায় তাদের থাকতে সমস্যা হবে মনে হচ্ছে। তাহলে বড় চিংড়িগুলো বাজারে নিয়ে বিক্রি করলেই তো হয়। তা তুমি মন্দ বলনি। তারপর থেকে সম্রাট প্রতিদিন একটা করে চিংড়ি উঠাতো আর চিংড়ির পেট থেকে মুক্তা বের করে নিয়ে চিংড়ি ও মুক্তা বাজারে বিক্রি করত। গিন্নি, ও গিন্নি, এই দেখো কত কি নিয়ে এসেছি। ও মা গো, এত খাবার! এতদিনে বিধাতা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে গো। আস্তে আস্তে সম্রাট অনেক ধনী হয়ে ওঠে। সম্রাট তার ভাঙাচোরা ঘর ফেলে নতুন একটা দালান ঘর দিয়েছে। তার বাড়ির সামনেই সে একটা বিরাট পুকুর দিয়েছে, আর সেই পুকুর ভরা তার মুক্তা চিংড়ি। একদিন, না না, গায়ের এক চাষা যে কিনা ঠিক মতো দমুঠো দানা পানি পেত না, সেই নিমিষেই এত ধনী কিভাবে হয়ে উঠল? জানি নে বাবু, কিভাবে কি করে যেন রাতারাতি ধনী হয়ে গেছে। চল তো গিয়ে সম্রাটের মুখ থেকেই শুনব। মোরলের যেন সম্রাটের এই সুখ সহ্যই হচ্ছিল না। এ কি মোরল মশাই, এই সময় আপনি আমার বাড়িতে, আমাকে ডেকে পাঠালেই তো হতো। কি এমন গুপ্তধন পেয়েছিস তুই, যার কারণে তুই দেখতে দেখতে এত বড় ধনী হয়ে গেছিস? কই মোরল মশাই, তেমন কিছুই নয় তো। আমি তো চিংড়ি চাষ করেই অনেক লাভবান হয়েছে, আর তা থেকেই উপার্জন করে এত দূর আসা আমার। সামান্য চিংড়ি চাষ করি এত কিছু? এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন মোরল সম্রাটের পুকুরে বিষ ঢেলে দেয়, যার ফলে সম্রাটের পুকুরের সমস্ত চিংড়ি মারা যায়। হাই বিধাতা, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার সব চিংড়িগুলো এভাবে মারা গেল কি করে? আমার তো আর কিছুই ধরা থাকলো না। ওদিকে মোরল সম্রাটের চিংড়িগুলো মেরে ফেলে তো মহা খুশিতে দিন কাটাচ্ছে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। সম্রাট রোজ তার পুকুরে গিয়ে চিংড়িগুলোর জন্য আফসোস করত আর কাঁদত। ঠিক তেমনই একদিন সে পুকুরে বসে কাঁদছিল, আর তখনই পুকুর থেকে একটা ইয়া বড় চিংড়ি উঠে আসে। এ কি, তুমি কাঁদছো কেন? কে কে তুমি? আমি চিংড়ি গো, চিংড়ি। পানির তলায় আমার বাস, আমি এবারে মোরলের করব সর্বনাশ। তুমি মোরলের সর্বনাশ কেন করবে? হিংসুটে ওই মোরল পুকুরে দিল বিষ, সব চিংড়ি মরে পানির তলায় রইলাম মোরা ত্রিশ। কি বলছো তুমি, তাহলে মোরল ইচ্ছা করে পুকুরে বিষ দিয়েছে? হ্যাঁ, সে কি আর বলতে। তাহলে এখন আমি কি করব? শুনো তবে ডিমন, খেতে দিও পুকুরে সারাক্ষণ, পুকুর তলায় দিলে ডুব পাবে অনেক মুক্তা ঝিনু। ঠিক আছে তবে। তারপর থেকে সম্রাট তার পুকুরকে খেতে দিত, এবং সে প্রতিদিন গোসলের সময় পুকুরে ডুব দিত আর ঝিনুকের ভেতর থেকে মুক্তা নিয়ে আসত। Thank you.